বৃহস্পতিবার রাতে দুবাই থেকে ফিরেই প্রথম দফার বৈঠক, শুক্রবার ফোন আলাপ, সেখানেই শেষ নয়, শনিবার বিসিবিতে বৈঠক আরও এক দফা। সাকিব আল হাসান আর বিসিবি সভাপতি নাজমুল হাসানের তিন দফার আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, যাওয়া না যাওয়া বিশ্রাম। পুরনো সব সিদ্ধান্ত পাল্টে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। যেটা হচ্ছে যে পাউন্ডার সাথে কথা হয়েছিল গত পরশুদিন রাতেও, কালকেও কথা হয়েছে, আজকেও বোর্ডে কথা হয়েছে, যে আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি, তো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবল। সাকিবের সিদ্ধান্ত এলো এমন একদিনে তিন ভাগে সাউথ আফ্রিকার পথে থাকা বাংলাদেশ স্কোয়াডের শেষ গ্রুপটিও যেদিন সকালে ঢাকা ছেড়েছে। রোববার রাতে রওনা হচ্ছেন সাকিব। সাকিবের সাউথ আফ্রিকা সফর, টানা পড়েন ছুটি বিশ্রাম, বাংলাদেশ ক্রিকেটে তোলপাড়। গেল বুধবার 30 এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রামে পাঠানোর কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে দুই দিনের ব্যবধানে বিসিবির নয়া মোড়। অনেকে মনে করে আমি রাগ করে বলেছি, আসলে রাগ করার কিছু নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে মাঝে মধ্যে প্লেয়ারদের ব্রেক দরকার, সেই জন্য আমি বলেছিলাম কেউ যদি কোনো ফর্ম্যাট খেলতে না চায় তাহলে আগে আগে বলে দিবে, কিন্তু লাস্ট মোমেন্টে সিরিজের আগ মুহূর্তে বললে আমাদের জন্য এটা একটা বিরাট সমস্যা। সো এই অনুযায়ী যাচ্ছিল, তো ওই আগে যে কন্ট্রাক্ট আমরা নিয়েছিলাম সেখানটায় ওটা গত বছরই শেষ হয়ে গেছে, এই বছরে আসলে কন্ট্রাক্টটা আমরা এখন আলাপ আলোচনা করিনি, মানে কারো কাছ থেকে লিখিত নেইনি, তো এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এইসব ব্যাপারই ওর সাথে পুরো প্রোগ্রামটা নিয়ে আলাপ হয়েছে, এবং আলাপ হওয়ার পরে ও ওর সিদ্ধান্ত একটা আমাদেরকে দিয়েছে, তো আমরা বলছি যে আগে ওর সিদ্ধান্তটা কী দিয়েছে এটা আপনারা শুনেন, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। সাকিব জানান তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত, ছুটি বা বিশ্রাম সিদ্ধান্ত বোর্ডের। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়, বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে, এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকেই। গেল রোববার দুবাইয়ে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব, বলেছিলেন এই মুহূর্তে ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থা নেই তার, আর তাই সাউথ আফ্রিকা সফরে গেলে দেশের সাথে গাদ্দারি, সতীর্থদের প্রতি হবে প্রতারণা। আমার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনের অবস্থা এখন আমার বেস্ট পারফর্ম করার মতো অবস্থাতে আমি নাই, সেই জিনিসটা আমি বোর্ডকে জানিয়েছি। বিসিবি সভাপতি বললেন মানসিক অবস্থা বিবেচনা করেই সাকিবকে গত দুই দিনে তিনি বারবার ভাবতে বলেছিলেন। তখন আমি বলেছি তুমি ঠান্ডা মাথায় আজকে রেস্ট নাও, তুমি মাথা ঠান্ডা করো, চিন্তা করো, আরও পরে আমাকে জানিও। তো কালকে আমাকে ফোন করে বলেছে আসলেই আমি খেলতে চাই, আমি যেতে চাই। আমি তারপরও তাকে সময় দিলাম, বললাম ঠিক আছে তুমি কালকে বোর্ডে আসো। আজকে বোর্ডে আসলো, আমরা সবাই মিলে বসেছিলাম, তার টোটাল প্রোগ্রামটা নিয়ে তার সাথে বসেছি। এখন একটা দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এখানে আপনাদেরকে আমি বলি এটা নিয়ে এত স্পেকুলেশন করার কিছু নেই, এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে রাখবে না কাউকে, ড্রপ দিয়ে আমরা নতুন কাউকে টেস্ট করতে পারি। এখন এটা দিয়ে আপনারা বলবেন বোর্ড এটা কেন করলো, এটা করলো, এক একজন এক এক কমেন্ট করবে, এটা কিন্তু আসলে ঠিক না, ফর ক্রিকেটের বেটারমেন্টের জন্য ঠিক। এই সময়টায় সংশ্লিষ্ট সবাইকে সাকিবের পাশে থাকার কথাও মনে করিয়ে দেন বোর্ড প্রধান। সাকিব অবশ্য বললেন মানসিকভাবে এখন তিনি ভালো জায়গায়, এখন অনেক বেটার স্পেসে আছি, যেহেতু আমি জানি পুরো ক্লিয়ার পিকচার আছে আমার সামনে, আর সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো না, আপনি যদি ডিফারেন্ট কোনো একটা ইসে যান, এনভায়রনমেন্টে যান, আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায়, সো আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য বেটার পারফর্ম করতে পারবে। সাউথ আফ্রিকায় তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে সব ম্যাচ নাও খেলতে পারেন সাকিব, এমন আগাম ধারণাই দিয়ে দিলেন নাজমুল হাসান পাপন। ওখানে গেলেই ওখানে তিনটা ওডিআই দুইটা টেস্ট আছে, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কোনো একটাই যদি ওকে ও না খেলে এটা এমন হতে পারে যে টিম ম্যানেজমেন্ট তাকে ওই একটা ম্যাচ ড্রপ করেছে, এতে হতে পারে যে ও একটা ম্যাচ রেস্ট চেয়েছে, এইটা নিয়ে এত হুলস্থুল করার কিছু নেই। আমাদের টিম যাচ্ছে, সাকিবও যাচ্ছে, আমাদের টিম ভালো খেলুক, আপনারা সবাই এই দোয়াটা করবেন। থ্যাংক ইউ। সাউথ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা 18 মার্চ, 2023 মার্চ বাকি দুই ওডিআই, আর ডারবানে 31 মার্চ থেকে প্রথম টেস্ট, 8 এপ্রিল থেকে দ্বিতীয় আর শেষ টেস্ট সেন্ট জর্জসবার্গ গ্রাউন্ডে। হাসান মাহাদি, টি স্পোর্টস।